লেবাননের অন্যতম পর্যটন স্থান হারিসা দেশটির রাজধানী বৈরুত থেকে 26 কিলোমিটার উত্তরের জুনিতে এর অবস্থান এটি ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান হিসেবে অধিক পরিচিত পর্যটন স্থানটির অন্যতম আকর্ষণ লেডি ভার্জিন মূর্তি যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 550 মিটার উঁচুতে লেবাননে একবারের জন্য ঘুরতে আসেন কিন্তু হারিসা ভ্রমণে যান না এমন পর্যটক খুঁজে পাওয়া দুষ্কর লেবানন প্রতিনিধি মিলন খানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ লেবানন দেশটির নানা ঐতিহাসিক স্থাপত্য চোখ জুড়ানো সমুদ্র সৈকত পাহাড় পর্বত পৃথিবীর মানুষের কাছে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে লেবাননে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান ও পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হারিসা রাজধানী বৈরুত থেকে 26 কিলোমিটার উত্তরের জুনি শহরে এর অবস্থান হারিসার মূল আকর্ষণ গির্জার উপরে নির্মিত লেডি ভার্জিন মূর্তি যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 550 মিটার উঁচুতে 1908 সালে নির্মিত মূর্তিটির ওজন 15 টন লেবানন ভ্রমণে এসে একবারের জন্য হারিসা ঘুরতে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন পর্যটন কেন্দ্রটিকে ঘিরে গড়ে উঠেছে অনেক ছোট বড় হোটেল ও রিসোর্ট প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে এসে প্যারাগ্লাইডিং ও কেবল কারের মতো রাইডে ওঠেন হারিসের জায়গাটা খুব সুন্দরই আমাদের খুব সুন্দরই লাগতেছে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশি আছি আমরা বাংলাদেশি এই জায়গায় আছে ঘুরতে আমি ঘুরতে এই জায়গায় গেছি আমার পাশে বাসা খুব ভালোই লাগতেছে লেবাননে আসছি প্রায় অনেক দিন হয়ে গেছে তাই মেরিন মূর্তি জুনিতে অবস্থানরত যেটা আরবিতে বলে আরিসা এখানে দেখার জন্য আসছি খুবই ভালো খুবই সুন্দর লাগলো এখানে বিভিন্ন দেশের লোক বিভিন্ন কান্ট্রির লোক এখানে দেখার জন্য আসে মনের মকসুদ পুরা করার জন্য আসে হারিসায় কেবলকার টেলিফেরিক নামে অধিক পরিচিত গির্জার কাছে পৌঁছতে গাড়ির রাস্তা থাকলেও সাধারণ ভ্রমণকারীরা সহজে উপরে উঠতে এসব কেবলকার ব্যবহার করে থাকেন পর্যটন স্থান ছাড়াও লেবানন ইতিহাস ভাষা ও সংস্কৃতিতে অনেক বেশি সমৃদ্ধ তাই ভ্রমণের ক্ষেত্রে দেশটি বাংলাদেশি পর্যটকদের কাছেও প্রিয় তালিকায় থাকে শহীদ আরাফাত আরটিভি